হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার অফিসিয়াল রিপোর্ট প্রকাশ সেই রিপোর্টে বড় তথ্য প্রকাশ পেয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার অফিসিয়াল রিপোর্টে কী কী তথ্য প্রকাশ পেয়েছে কি কী আপডেট করলো সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কি কী বিষয়ে আপডেট হলো এই অফিসিয়াল রিপোর্টের মধ্যে কয়টি মামলা ইতিমধ্যে ট্যাগ হয়েছে এর সঙ্গে কোনো মামলার এসএলফিতে কোনো প্রবলেম রয়েছে কিনা কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা কি কী কী আপডেট উঠে এলো বিস্তারিত দেখব অফিসিয়াল যে রিপোর্ট প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা আমরা সরাসরি দেখে নেব তো সরাসরি আমরা চলে যাবো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবং তার অফিসিয়াল রিপোর্ট দেখে নেব তো যেটা বলা হচ্ছে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিল জুরিডিকশনে সেখান থেকে যে অফিস রিপোর্ট প্রকাশ পেয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মামলাটি লিস্টেড হয়েছিল আঠাশ আট দু চব্বিশ তারিখ আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি আগের ভিডিওতে আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের বর্তমানের এই মামলাটি আগামী তেসরা সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে শুনানির জন্য লিস্টেড হয়েছে তো আঠাশ তারিখ যে শুনানির জন্য লিস্টেড হয়েছিল কোর্ট নাম্বার একে আইটেম নাম্বার তিনে তার অফিস রিপোর্টে কি কি তথ্য প্রকাশ পেয়েছে সেটা আমরা দেখে নেব তো পিটিশন ফর স্পেশাল লিভ পিটিশন আর অ্যাপিল যে সমস্ত মামলার এস গুলো ট্যাগ হয়েছে বা মূল এস গুলো রয়েছে পরপর এখানে রয়েছে এই এসএল পিগুলোর রেসপেক্টে তারা বিভিন্ন তাদের বক্তব্য বা তথ্যগুলো তুলে ধরছে তো প্রত্যেকটি এস সঙ্গে যে সমস্ত ইন্টারিম রিলিফ বা যে সমস্ত আই এ ইন্টারলকেটের অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো এই প্রত্যেকটা কিন্তু ইন্টারলকেটের অ্যাপ্লিকেশান প্রত্যেকটা মামলার সঙ্গে যুক্ত হয়েছে তো উপরের এই সমস্ত মামলাগুলোকে প্রত্যেকেই তাদেরকে পারমিশন টু ফাইল এডিশনাল ফ্যাক যে সমস্ত এডিশনাল ডকুমেন্টস বা ফ্যাক যে সমস্ত তাদেরকে জমা দিতার জমা দেওয়ার কথা বলা হয়েছে ফ্যাকস বিভিন্ন ডকুমেন্টস বিভিন্ন অ্যানেকচার বিভিন্ন ইমপ্লিটমেন্ট বিভিন্ন ইন্টারভেনশন নেসেসারি যে সমস্ত কারেকশনগুলো রয়েছে ইন দ্য কজ লিস্টে কজ লিস্টের মধ্যে সেগুলো তাদেরকে পারমিশন দিল সুপ্রিম কোর্ট এখানে কতগুলো এসএলপি নাম্বার উল্লেখ করা হয়েছে এবং তাদের সঙ্গে অ্যাপ্লিকেশান যে ইন্টারলকেটরি অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে এখানে কতগুলো এসএলপি নাম্বার উল্লেখ করা রয়েছে তার ইন্টারলকেটারি অ্যাপ্লিকেশনগুলো এখানে রয়েছে তো এই সমস্ত এসএলপি গুলোকে এই সমস্ত এসএলপি গুলোকে কি কি তথ্য দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে তার পাশাপাশি আরো অনেকগুলো এসএলপি ইতিমধ্যে এখানে ট্যাগ হয়েছে এই প্রত্যেকটা এসএলপি এতগুলো এসএলপি উপরের অনেকগুলো এসএলপি দেখলাম আবার এখানে অনেকগুলো এসএলপি রয়েছে তো এই এসএলপি গুলো উইথ প্রেয়ার ফর ইন্টারিম রিলিফ উইথ তারা ইন্টারিম রিলিফ চেয়েছে তাদের সঙ্গে বেশ কতগুলো ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশন এখানে জমা হয়েছে এবং এদের প্রত্যেকটার সঙ্গে কি কি এডিশনাল ডকুমেন্টস দিতে হবে কি কি অ্যাপ্লিকেশন জমা করতে হবে কি কি তথ্য জমা দিতে হবে টোটালটা এখানে উল্লেখ করা রয়েছে এদের সঙ্গে কতগুলো ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশন রয়েছে এখানে ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশন রয়েছে তো এখানে একটা ডিলে অফ কনডিশন দেখানো হয়েছে মামলাটি করতে অনেকটা ডিলে করে ফেলেছে তো সেগুলো অ্যাকসেপ্টেড হবে কিনা সেগুলো কিন্তু নিচে উল্লেখ করা রয়েছে তো এর পরবর্তীতে যদি নতুন কোনো এসএলপি দায়ের হয় তাহলে সেগুলো অ্যাকসেপ্ট হবে কিনা সে বিষয়ে কিন্তু ডিলে অফ কন্ডিনেশন এসে যাবে অর্থাৎ মামলা করতে তারা কিন্তু অনেকটা দেরি করে ফেলবে সেক্ষেত্রে সেই মামলাগুলো অ্যাকসেপ্ট হবে কিনা সেগুলো কিন্তু চিহ্নের মধ্যে পড়বে তো এখানেও কতগুলো এসএলপি অনেকগুলো এসএলপি রয়েছে এখানে এখানেও এসএল নাম্বারগুলো উল্লেখ করা রয়েছে তাদের ইন্টারলকেটের অ্যাপ্লিকেশনগুলো পরপর রয়েছে এক্ষেত্রেও ইন্টারলকেটের অ্যাপ্লিকেশন এখানেও এসএলপি নাম্বার অনেকগুলো এসএলপি কানেক্টেড হয়েছে তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে নিচেও এস এবং এবার মূল বক্তব্যের দিকে চলে আসে মূল মূল কোন 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 এস গুলো ইতিমধ্যে কানেক্টেড হয়েছে উপরে আমরা দেখে নিলাম তো এই মামলার পিটিশনার রয়েছে স্টেট অফ বেঙ্গল ভার্সেস বৈশাখে ভট্টাচার্য যে রেসপন্ডেন্ট রয়েছে এবার অফিস রিপোর্টে কি কি তথ্য প্রকাশ পেয়েছে আমরা দেখব তো মূল অফিস রিপোর্ট এখান থেকে শুরু হচ্ছে দ্য ম্যাটার অ্যাবভ মেনশন ওয়ার লিস্টেড বিফোর অনারেবল কোর্ট অন ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখ উইথ অফিস রিপোর্ট ডেটেড পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ হুয়ে দ্য কোর্ট অস প্লেস টু ইন্টার পাস দ্য ফলোয়িং অর্ডার তো গত পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখের অফিস রিপোর্টের পরিপ্রেক্ষিতে ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখের যে শুনানি হয়েছে সেই শুনানিতে যে সমস্ত অর্ডারগুলো এসেছিল সেই অর্ডারগুলোকে এখানে তুলে ধরা হয়েছে তো এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ গ্রান্টেড অর্থাৎ যারা যারা স্পেশাল লিভ পিটিশন তারা করছে তাদেরকে সবাইকে গ্রান্ট করেছিল নোটিশিয়াল ইস্যু ইন অল কেসেস হোয়ার নোটিস ইজ নট ইস্যু দাস ফার যে সমস্ত মামলাগুলোতে নোটিশ জারি করা হয়নি তাদেরকেও অল সমস্তকে নোটিশ জারি করার নির্দেশ দিচ্ছে নো কাউন্টার এফিডেভিট হ্যাজ বিন ফাইল টিল ডেট তো একত্রিশে জুলাইয়ের মধ্যে কেউ কোনো অ্যাফিডেভিট ফাইল এখনো পর্যন্ত জমা করেনি তো একত্রিশে জুলাইয়ের মধ্যে যে সমস্ত এসএলপির পক্ষ থেকে এফিডেভিট ফাইল তারা জমা করেনি তাদেরকে এফিডেভিট ফাইল জমা করার নির্দেশ দিচ্ছে এবং তার পাশাপাশি যারা কাউন্টার এফিডেভিট সাবমিট করেনি তাদেরকে কাউন্টার এফিডেভিট সাবমিট করতে হবে এবং এরপর আর কোনোরকমভাবে কাউন্টার এফিডেভিট সাবমিট করা যাবে না সেটা সম্পূর্ণভাবে ক্লোজ করে দেবেন মাননীয় বিচারপতিরা ব্রডলি স্পিকিংয়ের জন্য অর্থাৎ বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে বৃহত্তর গ্রুপ মাননীয় বিচারপতিরা বেঁধে দিয়েছিলেন আমরা সেটা দেখেছি যে টোটাল পাঁচটি গ্রুপ তারা করে দিয়েছেন তো এই পাঁচটা গ্রুপের মধ্যে রয়েছে প্রথমত স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বিতীয়ত সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তার পাশাপাশি তাদের সঙ্গে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ এরা দুজন মিলে একটা গ্রুপ রয়েছে তাদের পক্ষ থেকে সাবমিশন করা হবে অরিজিনাল পিটিশনার নাইনটিন ইলেভেন টুয়েলভ গ্রুপ ডি গ্রুপ সি অ্যাকচুয়াল নট সিলেক্টেড যারা চাকরি পাননি যারা বঞ্চিত বলে মনে করছেন সিমিলার সিচুয়েটেড পার্সন তাদের পক্ষ থেকে একটা কথা বলবে পার্সন হু আর অ্যাপয়েন্টেড বিন ক্যান্সেল যাদের চাকরি বাতিল হয়েছে চারটে চাকরি যাদের বাতিল হয়েছে তারা একটা গ্রুপ এবং ক্যান্সেল এবং সেন্ট্রাল গ্রুপ অফ ইনভেস্টিগেশন সিবিআই পক্ষ থেকে তারা একটা গ্রুপ পাঁচটা গ্রুপ হলো তো শুনানির সময় মানুষ রবি ক্ল্যারিফাই করে দিয়েছেন এই ব্রড ক্যাটাগরিতে তারা ভাগ করে দিয়েছেন তো পরবর্তীতে যে সমস্ত এস গুলো নতুন ভাবে হবে তারা যে ক্যাটাগরির মধ্যে পড়বেন তারা সেই ক্যাটাগরির মধ্যে যুক্ত হয়ে যাবেন এবং সেই মতো সমস্ত ডকুমেন্টস সমস্ত এফিডেভিট সাবমিট করবেন এবং আস্থা শর্মা অ্যাডভোকেট যিনি তার কাছে সমস্ত তথ্য এফিডেভিট জমা করার নির্দেশ দিচ্ছেন যেহেতু এখানে একটা লার্জ নাম্বার অনেকটা বেশি সংখ্যক পিটিশনার রয়েছে তারা বেশি সংখ্যক পিটিশন ফাইল করেছে সেহেতু তাদের নির্দেশ ছিল প্রয়োজনীয় একটা কমন কম্পালেশন প্রয়োজন ছিল তো তাদের একটা মূল বক্তব্য যেন কমন একটা কম্পালেশন করে তারা জমা করে তো এই যে কমন কম্পালেশনটা তৈরি হবে সেই কমন কম্পাইলেশনটা তৈরি করার পর তারা এই পাঁচজন অ্যাডভোকেটের কাছে একটা নোডাল কাউন্সিল তা গঠন করা হয়েছিল তাদেরকে জমা করার নির্দেশ দিয়েছিলেন এগুলো আমরা আগের ভিডিওতে সমস্তটাই জেনেছি তো সমস্তটা এই ইমেইলের মধ্য দিয়ে তাদেরকে পাঠানোর নির্দেশ ছিল তো কোন এস পক্ষ থেকে কারা এফিডেভিট সাবমিট করেছে তাদের বর্তমান স্ট্যাটাস কি রয়েছে সেগুলো এখানের মধ্যে রয়েছে তো এই এস তারা তাদের রিটার্ন সাবমিশন ইতিমধ্যে সাবমিট করে ফেলেছে যে সমস্ত আই এগুলো ইতিমধ্যে ভেরিফাইড হয়েছে সেগুলো উল্লেখ করা রয়েছে সার্ভিস অফ নোটিস ইস কমপ্লিটেড তাদের রয়েছে এই এস ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে সেগুলো এখানে রয়েছে কপি অফ দ্য সেম হ্যাজ হ্যাজবিন প্লেসড উইথ এস এল পেপার বুক এস এল যে পেপার বুক সেগুলোকে প্লেস করা হয়েছে এখানেও তাই সার্ভিস অফ নোটিস ইস কমপ্লিটেড তাদের সার্ভিস নোটিস কমপ্লিট হয়েছে এই এসএল পিটারও সার্ভিস নোটিস কমপ্লিট হয়েছে এই এসএল পিটার ক্ষেত্রেও আমরা একই রকম দেখতে পাচ্ছি তেরো আট তারিখে তারা রিটার্ন সাবমিশন করেছে এই এসএল পিটার ক্ষেত্রেও সার্ভিস কমপ্লিটেড হয়েছে অ্যাডিশনাল ডকুমেন্টস ভেরিফাই হয়েছে এখানেও তাই সেম স্ট্রাটাস আমরা দেখতে পাচ্ছি এ এস এলপিটার ক্ষেত্রেও সার্ভিস নোটিস কমপ্লিট হয়েছে কিন্তু একটি আমরা দেখতে পাচ্ছি যে এই যে এস নাম্বার এখান থেকে এত তিন থেকে সাত নাম্বার এস এল তে আমরা দেখতে পাচ্ছি নোটিস ইস ইনকমপ্লিট অন রেসপন্ডের নাম্বার এক থেকে চোদ্দ নাম্বার রেসপন্ডের তাদের নোটিশটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এখানেও এখনো পর্যন্ত ইনকমপ্লিট রয়েছে এই এসএলপিটার ক্ষেত্রেও ইনকমপ্লিট এখানেও এই এসএল পি ইনকমপ্লিট রয়েছে এই এসএলপি গুলোতে এখনো পর্যন্ত তারা নোটিশ ইস্যু জারি করেনি এখানে তাদের কপিগুলোকে সার্কুলেট করার নির্দেশ দিচ্ছেন এখানে কোন রেসপন্ডেন্টের কি ঘটনা ঘটেছে সেগুলো উল্লেখ করা রয়েছে এখানে রেসপন্ডেন্ট আমার টেনের ক্ষেত্রে তাদের ইনকমপ্লিট রয়েছে সার্ভিস নোটিশ এখানে নতুন করে এই এস ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা রয়েছে এখানে তিনটি পয়েন্ট উল্লেখ করা রয়েছে পারমিশন টু ফাইল স্পেশাল লিভ পিটিশন গ্রান্টেড তাদের নতুন করে স্পেশাল লিভ ফাইল করার গ্রান্টেড করলো ইস্যু নোটিস জারি নির্দেশ দিল এবং এসএলপি নাম্বার এটা উল্লেখ করা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি তার সঙ্গে কানেক্টেড হয়ে গেল এই এসএলপির সঙ্গে তিনশো উনত্রিশ জন রেসপন্ডেন্ট রয়েছেন এই এসএলপিটার সঙ্গে টোটাল আঠেরো জন রেসপন্ডেন্ট রয়েছেন এটার সঙ্গে আঠেরো জন রয়েছেন এই এস মধ্যে তিপ্পান্ন জন রেসপন্ডেন্ট রয়েছেন এখানে ছজন রেসপন্ডেন্ট আছে কোন রেসপন্ডেন্টের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু পরপর উল্লেখ করা রয়েছে রেসপন্ডেন্ট নাম্বার ধরে ধরে তাদের অ্যাকচুয়াল ডকুমেন্ট জমা পড়লো কিনা সেগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে এখানে এখানে বারো জন রেসপন্ডেন্ট দেখতে পাচ্ছি এখানেও ছজন রয়েছে এখানেও ছজন প্রত্যেকটা এসএল সঙ্গে ছয় সাত আট থেকে তিনশো সাড়ে তিনশো পর্যন্ত রয়েছে আঠারো জন এখানে দেখতে পাচ্ছি এখানে আঠারো জন দেখতে পাচ্ছি এখানে পঞ্চাশ জন রেসপন্ডেন্ট আছেন এই মামলায় দুশো চৌত্রিশ জন এবং তেরো জন রেসপন্ডের রয়েছেন এই মামলাটির সঙ্গে পাঁচশো জন রেসপন্ডেন্ট রয়েছেন এগারো জন রয়েছেন কন্টেস্ট্যান্ট চারশো আটানব্বই জন রয়েছেন প্রফর্মা এই এস সঙ্গে একশো তেত্রিশ জন রেসপন্ডেন্ট আছেন এখানে আঠারো জন দেখা যাচ্ছে এভাবে প্রত্যেকটা এস সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যান্ডিডেট রেসপন্ডের তারা যুক্ত হয়েছে এবং মোটামুটি বেশ কতগুলো এস ছাড়া বাদবাকিগুলো তাদের সার্ভিস কমপ্লিট করতে পেরেছে আগে যেটা বলছিলাম ডিলে অফ কনডেশন দেখানো হয়েছে এই এসএলপি গুলোর ক্ষেত্রে ডিলে অফ কনডেশন দেখানো হয়েছে পারমিশন টু ফাইল দা স্পেশাল লিভ ইজ গ্রান্টেড তাদের স্পেশাল লিভ করা হয়েছে ডিলে কনডেশন দেখানো হয়েছে তারা মামলা করতে অনেকটা ডিলে করেছে নোটিশ ইস্যু করা হয়েছে এই এসএলপি নাম্বার গুলো ট্যাগ করা হয়েছে এখানে 74 জন এখানে 53 জন রেসপন্ডেন্ট আছেন এই মামলাটির সঙ্গে 605 জন রেসপন্ডেন্ট রয়েছেন টোটাল অনেকজন বেশি রয়েছে তো এখানে যে বক্তব্যটা তুলে ধরা হয়েছে ইট ইজ সাবমিটেড দ্যাট এই বিষয়টা সাবমিট করা হচ্ছে ইন ভিউ অফ অনারেবল কোর্টস অর্ডার ডেটেড 11/8/2023 তারিখে কুনাল অ্যান্ড কাউন্টার সাইন বাই দ্য কোর্ট মাস্টার ইন এস এল পি নাম্বার এস এল পি নাম্বার দেওয়া হয়েছে সেফ কাস্টাডি উইথ রেজিস্টার জুডিশিয়াল অর্থাৎ হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং কোর্ট মাস্টার এবং এ আর ও কুনাল চ্যাটার্জি তারা প্রত্যেকের সামনে মামলার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো শিলবন্দি খামের মধ্যে ইনক্লুড করা হয়েছিল তো নতুন করে এই মামলাটি ট্যাগ হয়েছে এই এস এলপি টি ট্যাগ হয়েছে এখানেও বেশ পাঁচটি মামলা ট্যাগ হয়েছে পাঁচটি টু পি এই ক্ষেত্রে তাদেরকে গ্রান্ট করা হয়েছে ডিলে অফেশন দেখানো হয়েছে ইস্যু নোটিশ জারি করা হয়েছে এই এস এলপি গুলোর একটা এস এল পি ইতিমধ্যে ট্যাগ করে দেওয়া হয়েছে এই এস গুলোর ক্ষেত্রে এখনো পর্যন্ত নোটিশ জারি করা হয়নি এই এস এল পিটার ক্ষেত্রেও নোটিশ এখনো পর্যন্ত ওয়েট করেছিল তো যেটা মেনশন তো এই সমস্ত অফিস রিপোর্টের সঙ্গে মামলাটি আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ ওঠার কথা ছিল কিন্তু মামলাটি শুনানির জন্য একদমই ওঠেনি এই মামলার যারা অ্যাডভোকেট জেনারেল রয়েছেন তাদের প্রত্যেকের কাছে কপি ফরওয়ার্ড করা হয়েছে তো উপরের এই সমস্ত তথ্যগুলি এই সমস্ত এস পি গুলোর মধ্যে কি কি ডিফেক্টেড রয়েছে কোনটা এখনো পর্যন্ত কোনো প্রবলেমে আসেনি কোনগুলো ট্যাগ হয়েছে কোনগুলো ট্যাগ হয়নি কতগুলো স্পর্ণের রয়েছেন ডিটেলস আমরা দেখলাম পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপাতত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ